Assalamualaikum. Welcome back to my channel Farjana Recipe. Friends, আমি আজকে আপনাদের দুইটা ভিন্ন স্বাদের ডেজার্ট একই রেসিপিতে করে দেখাবো। আর সেটা হলো জ্যাবরা কেক পুডিং। আর ফ্রেন্ডস, এই কেক পুডিংটা কিন্তু আমি চুলাই করে দেখাবো। সেই সাথে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কি করে ঝটপট তৈরি করে ফেলছি জ্যাবরা কেক পুডিং। এখন কেক পুডিংটা তৈরি করার জন্য প্রথমেই আমি পুডিংয়ের ওপরের ক্যারামেলের লেয়ারটা তৈরি করে নেব। এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানে দিয়ে দেব 1/4 কাপ চিনি, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি। এরপর প্যানের হাতলটা ঝাঁকিয়ে চিনি আর পানিটাকে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময়টায় কিন্তু চিনি আর পানির মিশ্রণটা চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না। যখন দেখবেন ক্যারামেলের কালারটা ঠিক এরকম ব্রাউন কালার হতে শুরু করেছে, তখন একটা স্প্যাচুলা দিয়ে ক্যারামেলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, ক্যারামেলটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি। এখন যে পাত্রে আমরা পুডিংটা বসাবো সেই পাত্রে আমি গরম থাকা অবস্থায় ক্যারামেলটা ঢেলে নেব। ক্যারামেলটা ঢেলে নেওয়ার পর ক্যারামেলটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এই বাটিটা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে দিয়ে দেব নর্মাল টেম্পারেচারের 3টা ডিম। এখন ডিমটা খুব ভালোভাবে একটা হুইপ চামচ দিয়ে ফেটিয়ে নেব। এরপর এতে অ্যাড করে দেব 1/3 কাপ চিনি, দিয়ে আবারও খুব ভালোভাবে চিনিটাও ডিমের সাথে ফেটিয়ে নেব। সব শেষে এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ গরুর দুধ, দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু পুডিংয়ের মিশ্রণটা তৈরি হয়ে যাবে। এখন এই পুডিংয়ের মিশ্রণটা আমি একটা সাইডে সরিয়ে নেব, সেই সাথে কেকের ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। এখন এই 3টা ডিমের হলুদ অংশ আর সাদা অংশটা আমি আলাদা করে নেব। অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ডিমের হলুদ অংশের সাথে সাদা অংশটা মিশে না যায়। দেখুন, 3টা ডিমের হলুদ অংশ আর সাদা অংশটা আমি আলাদা করে নিয়েছি। এখন সাদা অংশটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে হলুদ অংশটা বড় সাইজের একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। এরপর ডিমের এই হলুদ অংশের মিশ্রণের সাথে আমি অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ আইসিং সুগার বা ব্লেন্ডারে ব্লেন্ড করা চিনি। এখন আইসিং সুগারটাও আমি খুব ভালোভাবে ডিমের হলুদ অংশের সাথে মিশিয়ে নেব। এরপর এতে অ্যাড করে দেব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে আবারও ভালোভাবে সবগুলো উপকরণই একসাথে মিশিয়ে নেব। তেলটাও ব্যাটারের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন অ্যাসেন্সটাও ভালোভাবে ডিমের হলুদ অংশের সাথে মেশানো হয়ে গেলে একটা স্ট্রেনার নিয়ে স্ট্রেনারের মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ গরু দুধ, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে চালনিতে চেলে ডিমের হলুদ অংশের সাথে মিশিয়ে নেব। দেখুন, সবগুলো উপকরণই ভালোভাবে একসাথে মেশানো হয়ে গেছে। এখন এই বাটিটা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে আরেকটা মিক্সিং বোলে দিয়ে দেব 3টা ডিমের সাদা অংশ। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে বিট করে নেব। যখন দেখবেন ডিমের সাদা অংশটা ঠিক এরকম একটু ফোম হয়ে আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ আইসিং সুগার বা গুঁড়ো চিনি। এখন 3 থেকে 4 মিনিট ডিমের সাদা অংশটা আমি খুব ভালোভাবে বিট করে নেব। 4 মিনিট পর দেখুন ডিমের সাদা অংশটা কিন্তু একেবারে ফোম হয়ে গেছে। এখন আগে থেকে ডিমের কুসুমের সাথে যে ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই ময়দার মিশ্রণের মধ্যে সামান্য পরিমাণে একটু ডিমের সাদা অংশ নিয়ে হালকা হাতে মিশিয়ে নেব। এখন সম্পূর্ণ ডিমের ফোমটাই আমি ডিমের হলুদ অংশ আর ময়দার মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং কেকের ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন, কেকের ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে আমি সমান 2টা ভাগে ভাগ করে নেব। এখন এর 1 ভাগ ব্যাটার আমি একটা সাইডে সরিয়ে রাখবো এবং 1 ভাগ ব্যাটারের সাথে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। আর ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু কোকো পাউডারটা
একটা চালনি দিয়ে চেলে দেবেন। এখন কেকের ব্যাটারের সাথে কোকো পাউডারটাও হালকা হাতে মিশিয়ে নেব। দেখুন কোকো পাউডারটাও কিন্তু কেকের ব্যাটারের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমরা কেক পুডিংটা তৈরি করে নেব। এর জন্য আগে থেকে ক্যারামেল সেট করে রাখা টিফিন বাটিটা আমি নিয়ে নেব। সেই সাথে পুডিংয়ের মিশ্রণ, ভ্যানিলা কেক ব্যাটার এবং চকলেট কেক ব্যাটার সব কিছুই তৈরি। এখন আমরা কেক পুডিংটা তৈরি করে নেব। প্রথমে একটা ছাঁকনি নিয়ে সম্পূর্ণ পুডিংয়ের মিশ্রণটাই আমি ছেঁকে পুডিংয়ের বাটির মধ্যে ঢেলে দেব। এরপর কেকের ব্যাটারটা পুডিংয়ের মিশ্রণে দেওয়ার জন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণের সেম সাইজের 2টা চামচ নিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, অবশ্যই চেষ্টা করবেন কেকের ব্যাটারটা ঢালার জন্য 2টা চামচের পরিমাণে যেন সেম হয়। এরপর 1/4 কাপের 1 কাপ চকলেট কেক ব্যাটার নিয়ে পুডিং এর ঠিক মাঝখানে ঢেলে দেব। এরপর সেম ভাবে আবারও 1/4 কাপের 1 কাপ ভ্যানিলা স্পঞ্জ কেক ব্যাটার নিয়ে পুডিং এর ঠিক মাঝখানে ঢেলে দেব এবং ওপর থেকে আবারও চকলেট কেক ব্যাটারটা দিয়ে দেব। এরপর চকলেট কেক ব্যাটারের মাঝখানে ভ্যানিলা স্পঞ্জ কেক ব্যাটারটা দিয়ে দেব এবং সেম ভাবে সম্পূর্ণ কেক ব্যাটারটাই আমি মোল্ডের মধ্যে ঢেলে দেব। দেখুন পুডিং এর মিশ্রণের ওপর সম্পূর্ণ কেকের মিশ্রণটাই কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন একটা টুথপিক দিয়ে পুডিং এর উপরের সাইডটা ঠিক এইভাবে একটু এঁকে ডিজাইন করে দেব। এরপর পাটিটাকে ঠিক এভাবে একটু হালকা হাতে 2 থেকে 3 বার ঝাঁকিয়ে নেব। সব শেষে ঢাকনা দিয়ে দিলেই কিন্তু কেক পুডিংটা ভাপে দেওয়ার পালা। এখন এই কেক পুডিংটা ভাপে দেওয়ার জন্য আগে থেকেই আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বলক তুলে রেখেছি। এখন এই বলক আসা পানির মধ্যে এরকম একটা স্ট্যান্ড আমি বসিয়ে দেব এবং স্ট্যান্ডের ওপরে পুডিংয়ের বাটিটাও আমি বসিয়ে দেব। সব শেষে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার মিডিয়াম হিটে 40 থেকে 45 মিনিটের জন্য। আর ফ্রেন্ডস, ঢাকনার মধ্যে যে একটা হোল থাকবে হোলটা কিন্তু অবশ্যই একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দেবেন। দেখুন 40 মিনিট পর মাশাল্লাহ করে কেকটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। কারণ কেকের ওপরের স্কিনটা কিন্তু একেবারে ড্রাই হয়ে গেছে এবং আমরা একটা টুথপিক কেকের ভেতরে পুশ করে দেখব যে এর ভেতরটা ভালোভাবে হয়েছে কিনা। দেখুন টুথপিকটা কিন্তু একেবারে ক্লিন হয়ে বেরিয়ে। এখন এই পুডিং এর বাটিটা আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন পুডিং এর বাটিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা ধারালো ছুরির মাথা দিয়ে কেক পুডিংটা বাটি থেকে আলাদা করে নেব। এরপর একটা প্লেট পাটির ওপরে রেখে জাস্ট উল্টে ধরলেই দেখবেন খুব ইজিলি কেক পুডিংটা প্লেটের মধ্যে চলে আসবে। এখন এই কেক পুডিংটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি, কারণ এর ভেতরের আকর্ষণটাই আসলে মূল ব্যাপার, আর সেটা হলো জেব্রা কেক। দেখুন ফ্রেন্ড, এরই সাথেই কিন্তু একেবারে ঝটপট ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল জেব্রা কেক পুডিং। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই কেক পুডিংটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।